দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এখানে আবুল কাশেম, আমাদের একটি প্রসিদ্ধ জেলা কুমিল্লা, কুমিল্লার পদুয়ার বাজার, সেখানে তার বাস। এবং আমাদের এই ভাই PLID রুগী, ওনার L4 এবং 5 এই দুইটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে। কি হয়েছিল আসুন একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাশেম কেমন আছেন আজকে? এই তো আল্লাহ পাক, মোটামুটি মোটামুটি ভালো আছেন। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে, ওনার তত্ত্বাবধানে থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন, এখন আপনি চিকিৎসারত অবস্থায় আছেন। কতদিন হয়েছে আজকে? আমি আছি এখানে 4 দিন হলো। আজকে 4 দিন? আচ্ছা, কি হয়েছিল আপনার যদি একটু বলেন আমাদেরকে। আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম, তো গত 1 বছর ধরে আমার ডেইলি লাইফস্টাইলকে এই ব্যথা, পিঠের ব্যথা মানে অনেক ব্যাঘাত ঘটাইতো আমার কাজে এবং চলাফেরা সব কিছুতেই। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে না? অনেকদিন আগে আমার বিয়ের পর আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজার গেছিলাম ঘুরতে, তখন ওয়াটার বাইকের একটা ধাক্কা, আনফরচুনেটলি একটা ধাক্কা লাগে আমার পেছন দিক দিয়ে। হয়তো এই থেকে ব্যথাটা, প্রচন্ড ব্যথা। এবং সেই ব্যথার পরে কি ব্যথাটা কয়েকদিন স্টে করেছিল? প্রথম প্রথম কয়দিন সাথে সাথে কিছু পেন কিলার খাইছিলাম, বন্ধ ছিল, তারপর আমি আবার বাইরে চলে যাই। বাইরে যাওয়ার পরে এই তো গত 1 বছর ধরে এটা পুরোপুরি মানে ব্যথা আরম্ভ হয়েছে। আচ্ছা, তখন আমার ওয়াইফ আমাকে সাজেস্ট করে যে এখানে দেশে একজন ভালো ডাক্তার আছে ইউটিউব থেকে, মিস্টার শফিউল্লাহ প্রধান স্যারের কথা বললো। তখন আমি একবারে এসে পড়ছি, কারণ ছুটিতেই আসতাম প্রতি বছর, যে ব্যথাটা আমার খুব সমস্যা করে আমার কাজে চলাফেরা সব কিছুতেই। ওখানে আপনার পেশাগতভাবে কি করেন? আমি একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার এবং আমি ওইখানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করছি ওইখানে 1 বছর। সামটাইমস কাজের পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হোক বা যে কোনো কাজে মাঝে মাঝে নিজেকে একটু ভারী কাজ করতে হয় বা দেখিয়ে দিতে হয়, এই ধরনের কাজগুলো আপনাকে করতে হয় নাকি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়? হ্যাঁ, দীর্ঘ সময় চলাফেরা মানে আমার কাজটা ছিল, আমার আন্ডারে তো অনেক লোক ছিল, তাদেরকে লোক দেখানো, মাঝে মধ্যে নিজেও করা, কোথায় কিভাবে কি কাজ হবে না সব কিছু দেখিয়ে দেওয়া। কি হতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে? কোমরে প্রচন্ড ব্যথা শুরু হতো, প্রচন্ড ব্যথা হইতো। বসে থাকলে কি ব্যথাটা শুরু হতো? বসে থাকলেই ব্যথাটা বেশি হইতো, যখন আমি 5-10 মিনিট বসে থাকি, উঠতে গেলেই আমি সোজাসুজি সোজা হয়ে দাঁড়াতে পারি না, হঠাৎ 1-2 মিনিট পর আস্তে ঠিক হয়। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে সম্পূর্ণ বিছানায় শয্যা হয়ে গেছেন মানে ব্যথার জন্য উঠতে পারছেন না? এমন হয় নাই, তবে মাঝে মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পরে এই ব্যথাটা একটু বেশি হইতো, প্রচন্ড রকম ব্যথা। জি জি। আচ্ছা, তো এই যে দীর্ঘ একটা সময়, কত বছর এই ব্যথাটা? 1 বছর, প্রায় 1 বছর। জি, অনেক বড় একটা সময় এই যে 1 বছর এই ব্যথা নিয়ে ঘুরে বেড়ানো। তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখাননি? আমি ওইখানে ডাক্তার দেখাইছি, দেখাইলে ওরা জাস্ট এক্সরে করে এই পেন কিলার দিত, আর বলতো ব্যাড র‍্যাশ 2-1 দিন আস্তে ঠিক হয়ে যেত। আচ্ছা, আর যেহেতু MRIটা ওইখানে খুব এক্সপেন্সিভ, $2,500 বাংলাদেশি টাকা, প্রায় 2 লক্ষ টাকার মতো কস্ট পড়তো, এই কারণে করাই নাই। আর MRI সাজেস্ট ডাক্তার কখনো দেয় নাই, বললো যে পেন কিলার খেলে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন দেখছেন যে ভালো হচ্ছেন না, ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছেন এবং আপনার যে কাজ সেই কাজ আপনি ঠিক মতো করতে পারছেন না, তখন আপনি সরাসরি চলে আসেন? জি, আশা করছি। আচ্ছা, যেহেতু আপনার ওয়াইফ দীর্ঘদিন যাবত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার একজন ফলোয়ার ছিলেন এবং সেই অনুযায়ী উনি আপনাকে সাজেস্ট করেছেন যে যেহেতু অসংখ্য রোগী ভালো হচ্ছেন, আপনিও আসেন, আপনিও হয়তো আমিও দেখতাম মাঝে মাঝে। আচ্ছা, তো সেই বিশ্বাস নিয়ে আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন। প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? স্যার বলছে যে MRI করার জন্য। তারপর আমি MRI করলাম, রিপোর্ট স্যারের দেখে বললো এখন মোটামুটি, যদি আপনি এখন যদি চিকিৎসা নেন তাহলে ভালো হওয়ার যখন সম্ভাবনা বেশি, আর যদি দেরি করেন তাহলে পরবর্তীতে এটা অনেক বড় সমস্যা হবে। আচ্ছা, তো আমি কতদিনের কথা বলেছিলেন স্যার? স্যার 2 সপ্তাহের কথা বলেছিলেন আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য। স্যার আপনাকে 2 সপ্তাহের কথা বলেছেন? জি। আচ্ছা, সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান? জি। আচ্ছা, তো ভর্তি হয়ে যাওয়ার পরে আজকে 4র্থতম দিন, আপনার সেই কোমরের ব্যথা এখন কি আগে থেকে একটু একটু ভালোর দিকে যাচ্ছে? জি, আগে কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছে? জি জি, আগে থেকে এখন অনেক বেটার। আচ্ছা, প্রতিদিন কন্টিনিউ আমার এই চিকিৎসা চলতেছে, মোটামুটি এখন আগের চেয়ে একটু ভালো বোধ করতেছি। আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো খুব শীঘ্রই যে হারে আপনার ভালো হচ্ছে বা প্রোগ্রেসটা যতটুকু ভালো, খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই ভাই প্রবাসী ভাই, দেখুন উনি খুব গুরুত্বপূর্ণ একটা পদে কাজ করতেন, হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ভুল, যাই হোক, যেটার কারণে ওনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে। আমরা ওনার MRI রিপোর্টে যেটা দেখতে পেয়েছি যে ওনার L4-5 দুইটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে। সো উনি অলরেডি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন
এটা আমরা বলবো এটাকে পর্ব প্রথম। আমরা ওনাকে আবারও আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির করব যখন ওনার পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হবেন। আমরা আশা করব যে উনি অবশ্যই সুস্থ হবেন এবং ভালো হবেন এবং সেদিন হাসি মুখে আপনাদের সামনে আবারও বলবেন আমি ভালো আছি, সুস্থ আছি। আমরা সেদিনের অপেক্ষায় থাকলাম, আপনারাও অপেক্ষায় থাকুন। আপনারা যারা আমার এই ভাইকে চেনেন তারা অবশ্যই দেখেছেন যে উনি কত কষ্টের ভিতর দিয়ে ওনার দিনটা গিয়েছে। যারা প্রবাসে আছেন প্রবাস জীবনটা কত কষ্টের সেটা আসলে আপনাদেরকে নতুন করে আসলে আর বলার কিছু নাই। ওখানে আসলে কেউই কারো না। আমরা দেশে যেমন অসুস্থ হয়ে গেলে আমরা আমাদের কাছে অনেক লোকজনকে পাই, আত্মীয় স্বজনকে পাই, যারা আমাদেরকে সাহায্য করার মতো বা সেবা দেওয়ার মতো ভালো একটা উপদেশ দেওয়ার মতো সেখানে কিন্তু আমরা আসলে কাউকেই পাই না। তখন আসলে আমরা আর একটু বেশি হেল্পলেস হয়ে যাই। দেখুন আমার ভাই সেই গুরুত্বপূর্ণ কাজটা রেখে ওনাকে চলে আসতে হয়েছে শুধুমাত্র এই পিএলআইডি সমস্যার জন্য। তা আশা করবো আমার এই ভাইটি অবশ্যই অচিরেই সুস্থ হবেন এবং ভালো হবেন। সেদিন উনি নিজেই হাসি মুখে আপনাদের সামনে আবারও এসে বলবেন হ্যাঁ আজকে আমি সুস্থ আছি, আমি ভালো আছি। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করবো খুব শীঘ্রই আপনি আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।